নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু লিসেন টু কসমোস আজকে ডিসকাস করব প্ল্যানেটারি আসপেক্টস নিয়ে যেরকম আপনি আমার ভিডিও দেখছেন আমি ক্যামেরার দিকে দেখছি এটাই হচ্ছে আমাদের দৃষ্টি তো এরকম প্ল্যানেটসেরও কিছু দৃষ্টি থাকে অ্যান্ড প্রতিটা প্ল্যানেট নিজের থেকে সেভেন্থ প্ল্যানেটকে অলওয়েজ দেখে বা সেভেন্থ হাউসকেও আপনি বলতে পারেন তো সেভেন্থ আসপেক্টটা সবার জন্য কমন কারণ সোজাসুজি আমরা সবাই দেখি অ্যান্ড দ্যাট ইজ দ্য সেভেন্থ আসপেক্ট তো আমি সবার আগে একটা করে সেভেন লিখে দিলাম এই সেভেন্থ আসপেক্ট ছাড়া কিছু পার্টিকুলার প্ল্যানেটসের কিছু স্পেশাল দৃষ্টি থাকে তো এই স্পেশাল দৃষ্টি সব প্ল্যানেটের থাকবে না মার্স জুপিটার স্যাটার্ন রাহু কেতু এই পাঁচটা প্ল্যানেটের কিছু স্পেশাল দৃষ্টি আছে তো এই দৃষ্টির নাম্বারগুলো আমি লিখবো তারপরে আমরা দেখব চার্টে কীভাবে ওদেরকে দেখতে হয় ফোর সেভেন এইট মার্স ফাইভ সেভেন নাইন জুপিটার ফাইভ সেভেন নাইন রাহু ফাইভ সেভেন নাইন কেতু অ্যান্ড স্যাটার্ন থ্রি সেভেন টেন এগুলো হচ্ছে প্ল্যানেটারি আসপেক্টস মানে নিজের থেকে এত নম্বর হাউসকে বা ওই হাউসে যদি কোনো প্ল্যানেট বসে থাকে এই প্ল্যানেটসগুলো সেইখানে দৃষ্টি ফেলবে তো দেখুন এটা কী করে অ্যাপ্লাই করতে হয় আমি একটা তুলা লগ্নের চার্ট নিয়েছি অ্যাজিউম করুন মার্স এখানে বসে আছে তো আপনার চার্টে মার্স শুধু এই ঘরটার রেজাল্ট দেবে না এই ঘরটার রেজাল্ট দেবে এখান থেকে দেখুন চার কোথায় আছে এক দুই তিন চার এখানকার রেজাল্ট দেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানকার রেজাল্ট দেবে অ্যান্ড আট এখানকার রেজাল্ট দেবে তার মানে মার্স একটা ঘরে বসে আপনার চারটে ঘরের রেজাল্ট দিচ্ছে অ্যান্ড তার সাথে অবভিয়াসলি এই সাইনটা আর এই সাইনটার রেজাল্ট তো দেবেই কারণ এটাও নিজের সাইন এরমভাবে একটা প্ল্যানেট মোর দ্যান ওয়ান হাউজের রেজাল্ট দেয় চলুন স্যাটার্নের এক্সাম্পল দেখা যাক অ্যাজিউম করুন স্যাটার্ন এখানে বসে আছে আসপেক্ট দেখুন স্যাটার্নের থ্রি সেভেন টেন এক দুই তিন স্যাটার্ন এখানকার রেজাল্ট দেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত স্যাটার্ন এখানকার রেজাল্ট দেবে অ্যান্ড যদি টেন কাউন্ট করেন তাহলে স্যাটার্ন লগনেরও রেজাল্ট দেবে মানে ফোর্থ হাউসে বসে থাকা স্যাটার্ন আপনাকে সিক্স হাউজ টেন্থ হাউস অ্যান্ড ফার্স্ট হাউজেরও রেজাল্ট দিচ্ছে চলুন একটা বেনিফিট প্ল্যানেট দিয়েও দেখা যাক জুপিটার জুপিটার টুয়েলথ হাউজে বসে আছে কী কী আসপেক্ট ফাইভ সেভেন নাইন তো বসা জুপিটার ফোর রেজাল্ট দেবে সিক্স রেজাল্ট দেবে এইট রেজাল্ট দেবে কেন এক দুই তিন চার পাঁচ ফিফথ আসপেক্ট সিক্স সেভেন সেভেন্থ আসপেক্ট এইট নাইন নাইন্থ আসপেক্ট তো এরকমভাবে আমরা প্ল্যানেটের দৃষ্টি চেক করি এই দৃষ্টিগুলো নোট করে রাখবেন প্রেডিকশানের সময় খুব কাজে লাগবে আবার দেখা হবে একটা নতুন এপিসোডের সাথে ভালো থাকবেন জয় হিন্দ